জানি না কোন মিছে মায়ায় মন ছুটে যায় বারে বারে, আমার সরিষা ক্ষেতের ধারে প্রকৃতির সৌন্দর্য আছে যে ভরে। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শীতের রৌমারি বিলে। এখানে এলে আমার মতো আপনার মনটাও দোল খাবে হলুদের ভেলায়। মনে হবে হারিয়ে যাই রৌমারি বিলের শীত প্রকৃতির এই অপরূপ স্বর্গরাজ্যে। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়ার এই বিলে মাত্র মাস চারেক আগেও ছিল বর্ষার থই থই জলরাশি। শীত মৌসুমে বর্ষার পানি নেমে গিয়ে সগৌরবে জেগে উঠেছে রৌমারি বিলের উর্বর মৃত্তিকা, জেগে উঠেছে আঁকা বাঁকা খণ্ড বিখণ্ড ফসলি জমির আইল। শীতের রিক্ততাই রৌমারি বিলে রং ও প্রাণের স্পন্দন নিয়ে এসেছে সরিষা ফুল। দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলে সেজেছে শীতের রৌমারি বিল। এ যেন হলুদ রঙের এক বিশাল চাঁদর। আপনার কর্মব্যস্ত জীবন হাঁপিয়ে উঠলে একটু ফুরসত পেলে সপরিবারে ঘুরে আসতে পারেন এই হলুদের স্বর্গরাজ্যে। জামালপুর পাঁচ রাস্তা থেকে সিএনজি কিংবা অটোরিকশায় ঝাউগড়া বাজার হয়ে খুব সহজেই আসতে পারবেন এই রৌমারি বিলে। এই বিলের দক্ষিণ অংশে মেঠুপথের দু পাশের দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মনোরম শোভা, ফুলে ফুলে মৌমাছির গুনগুন আওয়াজে বিমোহিত হবে আপনার হৃদয়। আর তাই তো শীত মৌসুমে এই বিলে আগমন ঘটে মোয়ালদের। সরিষা ক্ষেতের পাশেই তাদের সারি সারি মৌ বাক্সে কৃত্রিম চাকির মাধ্যমে সংগ্রহ করছে খাঁটি মধু। খাঁটি মাটির ঘ্রাণ ও খাঁটি প্রকৃতির শোভার পাশাপাশি আপনি খুব সহজেই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন খাঁটি মধুও। এ সময় শীতের শুরুতে বিভিন্ন পাখির কলতানে মুখর হয়ে ওঠে রৌমারি বিল। ভোর থেকেই নানান প্রজাতির পাখির কোলাহলে ও ডানা মেলে তাদের অবাধ বিচরণে পরিবেশ হয়ে ওঠে দৃষ্টিনন্দন। বেলা বাড়ার সাথে সাথে রৌমারি বিলের পাড়ের কৃষক ও কৃষানীদের শুরু হয়ে যায় কর্মব্যস্ততা। বর্ষার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ নৌকাগুলোকেও চোখে পড়ে এই সময় অলস পড়ে থাকতে।
সোনালি ভোর হতে শুরু করে বেলা গড়িয়ে অপরূপ বৈচিত্র্য ছড়াতে ছড়াতে পশ্চিম আকাশের ঢলে পড়ে রবি কিরণ। আর এভাবেই রৌমারী বিলও ক্লান্তিহীনভাবে বিলিয়ে যায় তার আপন মহিমা, অপার ঐশ্বর্য, যা সত্যি অতুলনীয়।